Hi viewers, welcome to Highfly. Highfly continues its journey to celebrate people. Aji am pakre emiti jana byaktitva achanti jo amku sahas douchi ki aji odia bhashare me jaha bi kahibu odia bujhithiba loko ho ki na bujhithiba loko ho nischit bhare aji amar content ku se bujhibo nischit bhare bujhibar avashyakata madhya achi ebam bujhibe madhya ta karan houchi dekhantu jodi e bhashar kichhi gote ghatana na thanta e bhasha setiki manomugdhakar hei na thanta jodi e bhasha setiki puruna hei na thanta bharat re ete bhasha achi তাহলে এইটা ষষ্ঠ শাস্ত্রীয় ভাষার মান্যতা কেমন পাইতাম নিশ্চয় সো দোজ হু আর নট ফলোয়িং মাই ল্যাঙ্গুয়েজ লেট মি টেল ইউ ওয়ান থিং ভেরি ফ্রাঙ্কলি ভেরি স্ট্রেট দ্যাট ইজ ওড়িয়া ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওনলি ইট ইজ সিক্স ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া সো দ্যার ইজ সমথিং ইন ইট ইটস আ ভেরি ওল্ড কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ দিস ইজ বর্ন It is said this one much before the Christ taken birth. Before Christ. Before Christ. It's 4 years before Christ this language is there. তেণু যেউমানে বুঝুনাহান্তি সেমানকু বুঝাইবার আবশ্যকতা আছে সেমানে বুঝন্তু আজি স্যার কেবল সেমানে বুঝিবে আমার ভাবর আদার প্রদান আমি মানে সমস্ত যেউমানে যুবক মানে বাহারে রাজ্যের কর্পোরেটস মানকরে জব করতলু ওড়িশাকু ফেরিকি আসলু কি ওড়িশা ভিতরে আমি কিছু করিবু ওড়িশা পাই কিছু করিবু সেই উদ্দেশ্য থাকে আমাকে বাহার ছাড়িকি আসবার আমি সমস্ত গোটে গর্ব নিয়ে চলু মন ভিতরে গোটে স্বাভিমানী ওড়িয়ার যদি আমি স্বাভিমানী ওড়িয়ার ব্র্যান্ড আম্বাসেডর আমি কহিবু তাহলে আমি মানে সমস্তে ছুয়া বেড়ু আপনার দেখি কিছু না কিছু শিখিছু যেতবে কনভেনশনাল এন্টারটেনমেন্ট বিজনেস কনভেনশনাল নিউজ বিজনেস ওড়িশার চলছিল আমি সমস্তে কান টেকি গোটে শব্দ শুনিয়াকে চাহুলু নমস্তে ভালো রুহত সমস্তে জয় জগন্নাথ কেতবে নিউজ ফিউজর সে এপিসোডটা আসবে এবং আমি সমস্তে সে কোয়ালিটি কন্টেন্ট দেখিপারু যা নেই আমি ওড়িশা বাহারে থাকা বন্ধু মানুষ দেখাই পারু কি আমার এমিতি বি কন্টেন্ট তৈরি হয়ে পড়ুছে তবে স্যার প্রথম কোশ্চিন আপনার সেই উদ্দেশ্যে পচারা চাহিবি কি গোটে স্বাভিমানী ওড়িয়ার আপনার পরিভাষা কোণ স্বাভিমান কহিলে গোটে জিনিস যে নিজ কথা কু নেই যে গর্ব করে শিখে কিন্তু নিজ খোকলাপণ কু নেই যে ঘৃণা মধ্য করে শিখে গালি মধ্য দেই পারে মু দুইটা যাক কথা করি পারে কহিলে না মো ভাষা সাহিত্য সংস্কৃতি পরম্পরা কু নেই গর্ব বি করি পারে এবং মো রাজ্যরে চালিতিবা যেতিকি ভাণ্ডামি যেতিকি অলসুয়ামি যেতিকি গালুয়ামি এসব কথা কু গালি বি দেই পারে তো সে অনেস্টি কু সাল্যুট করিবা ডিজনেস্টি কু কিক দবা ইয়ে হচ্ছে গোটে স্বাভিমানী লোকর কর্তব্য নিশ্চয় হিসাবে তেমন যে পিলামানে তুমি মানে পরবর্তী জেনেরেসন যে পিলামানে আসিল ওড়িশাকু নিজ জায়গা ছাড়িকি যেটি কাম করুল চাকরি করুল সেঠু এটি আসিকি কোণ গোটে করিব বলে ভাবনা ইয়ে গোটে বহুত বড় কথা ইয়ে হচ্ছে স্বাভিমানর গোটে কথা নিশ্চয় তেমন মু সমস্ত স্বাগত করিবি মানে মাটি বহুত কথা দিয়েছি বাহার লোক নিজ ঘর লোক দেব না নিশ্চয় 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 আমি স্যার আর গোটে কথা আপনার পচারা চাহিবু যে বেদ উপন্যাস আপনার সাহিত্য সবু বিষয়ে আপনার অগাধ জ্ঞান মু অগাধ জ্ঞান বলে কইপারিবি নি মু পড়িছি এবং শুনিছি এবং যেহেতু মো অস্থি মজ্জারে অছি সেটা মো রক্তরে অছি সেটা তেণু মু এ কথা গুলো ভালো পায়ে আগুকু নিয়ে যাওয়ার চেষ্টা করি আজ্ঞা ভবিষ্যতের কিছু আপনার যোজনা আছে টিচিং লাইনে আসবে এডুকেশন লাইনে আসবে ইয়ং জেনারেশন আপনার আপনার কন্টেন্ট কাহিনি বহুত দরকার মোটিভেশনাল ফিল্ডরে মু গোটে সময়রে কিছু দিন অধ্যাপক থিলি লেকচারার থিলি তো সি গোটে কনভেনশনাল ধারার পাঠ পড়া সে আগর যা চালিতাল সে পাঠ পড়া হতো মু পড়াইবা ভালো পায়ে মু শিখাইবা ভালো পায়ে শিখিবা ভালো পায়ে যে শিখিবা ভালো পায়ে নি সে শিখাই পারিবা নিশ্চয় তো মু বিভিন্ন ক্ষেত্রে বর্তমান যে কথা গুড়াক আমার কথা আমার সাহিত্য হো ওড়িয়া সাহিত্য গোটে ভারি প্রাচুর্যর সাহিত্য বহুত কথা তা ভিতরে অছি নিশ্চয় আমি যেহেতু তাকে পড়ি পারিলে নাহি তেণু আমি লোককে পড়াই পারলে নাহি মো পূর্ব জেনারেশন যদি সেটিকি সতর্ক হয়ে বা তাঁর পূর্ব জেনারেশন যদি সেটিকি সতর্ক হয়ে পাসন করি আনি থাকে সে কথা গুড়া মো পাখে মিলে মু পর জেনারেশন কু হস্তান্তর করে থাকে যেহেতু সে কথা গুড়াক হেলা নাই বর্তমান পিলা মানে সেইটাকে আউ গ্রহণ করা রাজি হো না সেমান হিসাবরে ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি পরম্পরা এগুড়া সব ধইয়া পদ পারছে ইয়া দেহে কিছু কথা নাই গ্ল্যামর নাই গ্ল্যামর নাই So it is more fashionable to talk in English or Hindi. Exactly. तो हम लोग हिंदी में दो चार शब्द बोल देंगे तो बहुत अच्छा है यार गया यार फैंटास्टिक इट्स नॉट लाइक दैट निज भाषा जी जिनस अच्छे से तो 95 भाग आम जानने যদি আমি জাণতে তাহলে গর্ব হতা গর্বটে কলে তো জাতি আগুক যাব এক্স্যাক্টলি মু চাহুচি যেকোনসি মাধ্যমে হো ওড়িয়াঙ্ক ভিতরে সে গর্ব পুরাইবা আজ্ঞা যে যাহা অন্য জায়গায় অছি আম পাখে সেইয়া অছি তাঠু অধিকা অছি
କମ୍ ନାହିଁ ନିଶ୍ଚୟ ଭାବରେ। ଆପଣ ସାର୍ ଗୋଟେ ଜିନିଷ ଜାଣିଥିବେ କି ଅନୁଭବ କରିପାରିନଥିବେ, ଯେଉଁ ସମୟରେ ଆପଣ ନିଜ ଏଣ୍ଟରଟେନମେଣ୍ଟ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଆମର ଆପଣ ଯେଉଁ ମେସେଜ୍ କନ୍ଭେ କରୁଥିଲେ, ଆମ ଜେନେରେସନ୍ରେ ବହୁତ ଲୋକ ଆପଣଙ୍କଠୁ ଇନ୍ସପାୟାର୍ଡ଼ ଏବଂ ଇମ୍ପ୍ରେସ୍ ହେଇଛନ୍ତି, ସେମାନେ ଆପଣଙ୍କୁ ଏକ୍ସପ୍ରେସ୍ କରିପାରିଥିବେ କି ନାହିଁ, ତ ଯେଉଁ ନିଆଁର ଅଗ୍ନିର ଯେଉଁ କହନ୍ତି ଦ୍ୟାଟ୍ ଫାୟାର୍ ସ୍ପ୍ରେଡ୍ସ, ଆପଣ ସେ ନିଆଁଟା ଅଲରେଡ଼ି ଲଗେଇ ସାରିଛନ୍ତି। ମୁଁ ଚେଷ୍ଟାଟେ କରିଛି। ସମସ୍ତଙ୍କର ଇନପୁଟ୍ର ଆବଶ୍ୟକତା ଅଛି, ସମସ୍ତେ ଆଗେଇ ଆସିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି, କାରଣ ସିଙ୍ଗଲ ହ୍ୟାଣ୍ଡେଡ଼ଲି ଜଣେ ଲୋକ କିଛି କେବେ କରିପାରେନି, ଗୋଟେ କାର୍ଯ୍ୟକ୍ରମ କିଛି କେବେ କରିପାରେନି, ଇଏ ସାମୂହିକ ଭାବରେ କରିବାର କଥାଟେ, ସମସ୍ତେ ଉତ୍ତରଦାୟୀ। ଆଜ୍ଞା, ମୁଁ ଯେମିତି ସବୁବେଳେ ଏ କଥାଟାକୁ ଉପଲବ୍ଧି କଲି ଯେ ମୁଁ ଯେତେବେଳେ ଏ ସଂସାର ଛାଡ଼ିକି ଯିବି, ମୋର ପର ପିଢ଼ି ପାଇଁ ମୁଁ ରହୁଥିବା ସମାଜରୁ ଗୋଟେ ବେଟର ସମାଜ ଦେଇକି ଯାଉଛି ନା ନାହିଁ, ନିଶ୍ଚୟ ତାଙ୍କୁ ଗୋଟେ ସେଇ ଭଳିଆ ସଂସ୍କୃତି କି ତାଠୁ ଭଲ ସଂସ୍କୃତି ଦେଇକି ଯାଉଛି ନା ନାହିଁ। ତେଣୁ ସେଇ କଥାଟା ଯଦି ମୋ ଭିତରେ ଥିବ, ସେ ଗର୍ଭବୋଧଟା ମୋ ଭିତରେ ରହିବ ଯେ ହଁ ମୁଁ କିଛି କରିକି ଗଲି, ସେ ଗର୍ଭବୋଧ ତମ ପାଖକୁ ସଞ୍ଚରିବ, ତମ ନେକ୍ସଟ ଜେନେରେସନକୁ ସଞ୍ଚରିବ। ତ ମୋର ଏକମାତ୍ର ଇଚ୍ଛା, ଯେଉଁ ନିଆଁ କୁହାଯାଉଛି, ଯେଉଁ ବାରୁଦରେ ଦିଆସିଲି କାଠି ମୁଁ ପ୍ରଥମେ ମାରିଥାଇପାରେ, ଆଜ୍ଞା, କିନ୍ତୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବାଣ ସଜେଇବା ତମମାନଙ୍କର କାମ, ସେଇଟା ତମେ କରିବ, କେତେ ଫୁଟିବ, କେତେ ଜଳେଇବ, କେତେ ସେ ଅଗ୍ନିକୁ ପ୍ରଜ୍ୱଳିତ କରିବ। ସାର୍, ଏଇ ଗୋଟିଏ ମେସେଜ୍ ଆମେ ଓଡ଼ିଆ ଜାତିକୁ ଦେବାକୁ ଚାହୁଁଛୁ, ଯେଉଁ ସେନ୍ସ ଅଫ୍ କମ୍ପ୍ଲିସେଣ୍ଟ, ଯେଉଁଟା ଆମେ ଗୋଟେ କୌଣସି କମ୍ପିଟେଟିଭ୍ ଫୋରମ୍ରେ ଆସିଲା ପରେ ଇଂଲିଶ ଶୁଣିଲା ପରେ ଗୋଟେ ସେନ୍ସ ଅଫ୍ କମ୍ପ୍ଲିସେଣ୍ଟ ପଳେଇ ଆସେ, ଦିସ୍ ଇଜ୍ ଦ ପ୍ଲାଟଫର୍ମ ଆକ୍ଚୁଲି ଆମ ଆମ ୟୁଜିଂ ଥ୍ରୁ ୟୁ ଟୁ କନ୍ଭେ ଦିସ୍ ମେସେଜ୍। ଆଇ ଆଇ ମଷ୍ଟ ଲେଟ୍ ମି ଟ୍ରାଇ, ଲେଟ୍ ମି ଟେଲ୍ ୟଙ୍ଗ ପିପଲ୍ ଆବାଉଟ୍ ଦିସ୍। Listen, there was a guy called Madhusudan Das. Utkala Gaurava Madhusudan Das. Utkala Gaurava Madhusudan Das kar gote jibanar gote prathamika samaya kati gala Kalikata re. He used to speak fantastic Bengali. And by virtue of his education and all that, he used to speak fantastic English. Okay. To se jetebele asile Odisha ku, setebele what he did? ସିଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସମୟତକ ବିନିଯୋଗ କଲେ ଓଡ଼ିଶାଟା କେମିତି ଏକା ହେଇକି ଓଡ଼ିଶା ଗଠନ ହେବ, ଭାଷା ଭିତ୍ତିକ ଓଡ଼ିଶା ଗଠନ। ଓଡ଼ିଶା ହେଉଛି ଭାଷା ଭିତ୍ତିରେ ପ୍ରଥମ ରାଜ୍ୟ ଭାରତବର୍ଷରେ ଯିଏ ଲାଙ୍ଗୁଏଜ୍କୁ ନେଇକରି ଗୋଟେ ଷ୍ଟେଟ୍ କ୍ରିଏଟ୍ ହେଲା। ଆଜ୍ଞା, ଇନ୍ ଦ ଇୟର୍ 1936 ଓଡ଼ିଶା ୱାଜ୍ କ୍ରିଏଟେଡ଼। କିନ୍ତୁ ସେ ଲୋକଟା ଗୋଟେ କଥା କହୁଥିଲା ଯେ ମୁଁ ଯଦି ବ୍ରିଟିଶର୍କୁ ବୁଝେଇବାର ଅଛି, ମୁଁ କେବଳ ଓଡ଼ିଆରେ କହିଲେ ଚଳିବନି, I need to speak good English in front of them to make them convinced ki this state is something else. Mu seti pai kahe che ingrazi ro avashyakta achi, hindi ka bhi avashyakta hai, kyunki wo rashtrabhasha hai, agar aap achi tarah se hindi nahi bol pa rahe ho to bahut sare jagah pe aap minus ho ji, uski bhi zarurat hai, zarurat hai ji, to abhi mohse ki zarurat hai ji, unko pranam karo mohishus, ଫୁପା ଫୁଫି ଫୁପି ଫୁପି କେ ଜରୁରତ ଉନକୋ ପ୍ରଣାମ କରୋ, ଉନକେ ଆଶୀର୍ବାଦ ଲୋ, ମା କୋ ଲାତ ମାରନେ କି ଜରୁରତ କ୍ୟା ହେ, ମାତୃଭାଷା ଓ ନିଜ ମା ଭିତରେ କିଛି ଫରକ ନାହିଁ। ମୁଁ ପ୍ରତ୍ୟେକ ଭାଷାରେ ପଣ୍ଡିତ ନିଜ ଭାଷାଟାକୁ ଛାଡ଼ିକି, ଭାରତବର୍ଷ କ'ଣ ପୃଥିବୀରେ କୌଣସି ଜାତି ନାହାନ୍ତି ଯିଏକି ନିଜ ମାତୃଭାଷାକୁ ଛାଡ଼ିକି ବିଶ୍ୱ ମାନଚିତ୍ରରେ ହସ୍ତାକ୍ଷର କରିଛି, କେହି ନାହାନ୍ତି। ନିଜ ଭାଷାକୁ ଭଲ ନ ପାଇଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ତମେ ଏକ୍ସେଲ୍ କରିବା ଇଟ୍ସ ଭେରି ଡିଫିକଲ୍ଟ। ଇଂରାଜୀ କୁହ, ଭଲ ଇଂରାଜୀ କୁହ, କ'ଣ ମିଡିୟମ୍ ଅଫ୍ କମ୍ୟୁନିକେସନ୍, ଅସୁବିଧା ନାହିଁ, ଆଉ ନା ଦରକାର ନାହିଁ। ଆମ ପିଲାମାନେ ଇଂଲିଶ ମିଡିୟମ୍ରେ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି, ଆଜ୍ଞା, ଦେ ଆର୍ ନଟ୍ ଇଭେନ୍ ଆଲାଉଡ଼୍ ଟୁ ସ୍ପିକ୍ ଓଡ଼ିଆ ଇନ୍ ଦେୟାର ସ୍କୁଲ୍ସ, କଲେ ଫାଇନ୍ ଦେବେ। ଆଜ୍ଞା, ଯେତେବେଳେ ଘରକୁ ଆସିକରି ବସୁଛନ୍ତି ତାଙ୍କ ମା ବାପା ତାଙ୍କୁ କ'ଣ କହୁଛନ୍ତି, ମା ଗୋ ୟୁ ୱାଶ୍ ୟୋର୍ ହ୍ୟାଣ୍ଡ ପ୍ରପର୍ଲି, ଡୋଣ୍ଟ ସିଟ୍ ଲାଇକ୍ ଦାଟ୍, କଲଚର୍ ହେଇଗଲା, ସରିଗଲା ପାଠ, ସେ ତ ସେଠି ଇଂରାଜୀରେ କହିଲା, ଘରେ ବି ଓଡ଼ିଆ କହିବାକୁ ସୁଯୋଗ ପାଇଲାନି, ତା ଭାଷାଟାକୁ ଶିଖିବ କେତେବେଳେ। ତ ମୋର ଅନୁରୋଧ ପ୍ୟାରେଣ୍ଟସ୍ମାନଙ୍କୁ ବି, ଯେ ଆପଣମାନେ ବି ଯେଉଁ ପ୍ୟାରେଣ୍ଟସ୍ମାନେ ଯଦି ଶୁଣୁଛନ୍ତି ବାଇ ଚାନ୍ସ, ଆପଣଙ୍କ ପିଲାମାନଙ୍କୁ ଓଡ଼ିଆରେ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହେବାର ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ଯେତିକି ଦେଶ ବୁଲିଛି ବାହାରେ, ସବୁ ଦେଶରେ ଏଇଟା ଗୋଟେ ପ୍ରାୟତଃ ଅସୁବିଧା ହୁଏ, ଯେ ତାଙ୍କ ପିଲାମାନେ ତାଙ୍କ ଭାଷା ଜାଣିନାହାନ୍ତି, ଆମ ଓଡ଼ିଆ ପିଲାମାନେ ଓଡ଼ିଆ ଭାଷା ଜାଣିନାହାନ୍ତି। ଆଜ୍ଞା, ସେମାନେ ଓଡ଼ିଶା ବାହାରେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କର ବି ଗୋଟେ ଅଭିଯୋଗ, ଏବଂ ଭାରତ ବାହାରେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କର ଅଭିଯୋଗ। ମୁଁ ସେମାନଙ�କୁ କହେ ତ ଓଡ଼ିଶାରେ ବି ସେଇ ଅଭିଯୋଗ ପାଇବ,
ଆଜିକାଲି ପିଲାମାନେ ଆଜିକାଲି ଯିଏ ଓଡ଼ିଆରେ କଥା ହେଉଛି ତା ପଡ଼ିଶା ତାକୁ କହୁଛି ଡଜନ୍ ନୋ ପ୍ରପର୍ ଇଂଲିଶ ଦୟା ଏମିତି ଓଡ଼ିଆରେ ବି ଗୋଟେ ଏବେ ଷ୍ଟାମ୍ପିଂ ଓଡ଼ିଆ ହେଲା ମଝିରେ ଦୁଇଟା ଇଂଲିଶ ସେଇଟା ତ ଗୋଟେ କିମ୍ବୁତ କିମାଗର କଥା ହେଇଛି ଯୋଉ ଏଫ୍ଏମ୍ ରେଡିଓ ଗୁଡ଼ା ଶୁଣିଲେ ଫିଲହାଲ ଢେର ସାରା ଖତ ଆମ ପାଖରେ ଆସି ପହଞ୍ଚି କା ବୋପା ବୁନି ଏଥିରେ କୋଉ ଓଡ଼ିଆ ଫିଲହାଲ ଢେର ସାରା ଖତ ଶୁଣିଦେଲା ମୁଁ ଜାଣିନା ତମେ ଯଦି ଓଡ଼ିଆ କହୁଛ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଓଡ଼ିଆଟେ କୁହ ଯଦି ଇଂରାଜୀ କହୁଛ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଇଂରାଜୀ କୁହ ହିନ୍ଦୀ କହୁଛ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ହିନ୍ଦୀରେ କୁହ ଆଉ ଇଏ ଯୋଉ ଖେଚିଡ଼ି ଭାଷା ଇଏ ଖେଚିଡ଼ି ଭାଷାରେ ଭାଇ କିଛି କାହାର ମଙ୍ଗଳ ହେବାରନି ଏ ତ ଭାଷାର ମଙ୍ଗଳ ହବ ହିନ୍ଦୀ ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ ସାର୍ ଆଗ୍ରୀ ଏଇଟା ହେଉଛି କଥା ଜୟ ଜଗନ୍ନାଥ ନମସ୍ତେ ଭଲରେ ଥାଆନ୍ତୁ ସମସ୍ତେ।